হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। বড় বড় রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে একটি তেঁতুলের চাটনি দেয়া হয়, যা অনেকেরই পছন্দের। আজ আমি সেই তেঁতুলের চাটনিটি তৈরি করে দেখাবো। ভিডিওটি দেখার আগে আমি অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনিই দেখতে পাবেন। আমি এখানে 1.5 কাপের মতো নতুন তেঁতুল নিয়েছি। নতুন তেঁতুলগুলো একটু ফ্রেশ থাকে, তাই আপনারা এরকম নতুন তেঁতুল দিয়ে চাটনি তৈরি করার চেষ্টা করবেন। এ তেঁতুলগুলো খোলা অবস্থায় থাকে, তাই অনেক ধুলাবালি ময়লা থাকতে পারে, তাই আমি একটু পানি দিয়ে এগুলোকে আগে ধুয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে এখন ঘন্টা খানেক ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টার মধ্যে তেঁতুলগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন তেঁতুলগুলো পানির মধ্যে একটু কষে নিব। এতে করে তেঁতুলের যে মার বা কাঠটা বের হবে সেটাই দিয়েই চাটনি তৈরি করতে হবে। এক ঘন্টার মধ্যে তেঁতুলগুলো ভিজে অনেকটা নরম হয়ে গেছে। এখন পানির মধ্যে কষে নিব। এতে করে এরকম একটি ঘন মাশ তৈরি হবে এবং এর মধ্যে থেকে যে আঁশগুলো এবং বিচিগুলো সেগুলো আলাদা করে ফেলে দিব। এখন এরকম একটি ছিদ্রযুক্ত চালনি দিয়ে রসগুলোকে ছেঁকে নিব। তেঁতুলের মধ্যে কোনো ময়লা বা শক্ত আঁশ থাকলে সেগুলো আলাদা করে ফেলা যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন আমি আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব। যখন পাঁচফোড়ন থেকে হালকা একটু ফ্লেভার বের হয়ে যাবে তখন এতে দিয়ে দিব তেঁতুলের মার। পানির মধ্যে গুলে তেঁতুলের এরকম ঘন মার বের করে নিয়েছি 1 কাপ। এখন এটাই তেলের মধ্যে ছেড়ে দিব। এখন এতে মিহি চিকেন করে কাটা 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। মশলা দেওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হয়ে নিচে লেগে যেতে পারে। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চাট মশলা, ভাজা ধনের গুঁড়া 1 চা চামচ, টালা জিরের গুঁড়া 1 চা চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। মশলাগুলোর সাথে তেঁতুলের টকটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। 2টো শুকনো মরিচ নিয়েছি, এরকম চিকন করে কেটে কেটে তেঁতুলের টকের মধ্যে দিয়ে দিচ্ছি। বিচি সহই মরিচগুলো কেটে তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আরো দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। খুব বেশি ঝাল চাটনিতে ভালো লাগবে না, তাই আমি অল্প করেই মরিচগুলো দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে তেঁতুলের সাথে এই মশলাগুলো মিশিয়ে দিলাম। সবগুলো মশলা মিশে গেছে, আবার তেঁতুলের মারটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এতে দিয়ে দিব 1 কাপ চিনি। চাটনির মধ্যে 1 কাপ তেঁতুলের মারের সাথে 1 কাপ চিনি সাফিসিয়েন্ট, এর থেকে বেশি না দেয়াই ভালো। অল্প ঝাল এবং এই 1 কাপ চিনির সমন্বয়ে মজার একটা টক মিষ্টি ঝালের চাটনি তৈরি হয়ে যায়। তেঁতুলের মারটা বলক উঠে গেছে। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশগুলো আমি একটু ধুয়ে এখন দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে তেঁতুলের মারটাকে আর একটু ঘন করে নিব। অনেকটা ঘন হয়ে এসেছে, এখন এতে দিয়ে দিব 1টা আলু বোখারা। এই আলু বোখারার স্বাদটা চাটনির টেস্টটাকে আরো বাড়িয়ে তোলে। এই চাটনির মধ্যে আলু বোখারা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু এখন তেঁতুলের মারটা অনেকটা ঘন হয়ে এসেছে, তাই নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে।
সবশেষে আমি এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সাদা সিরকা। যেহেতু এটা তেঁতুলের চাটনি আবার সিরকাও দিয়েছি, তাই নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সিরকা দেওয়ার ফলে চাটনিটা আবারও একটু পাতলা হয়ে গেছে, এজন্য এটাকে আর একটু ঘন করে নিতে হবে। চাটনির যে কালার চাচ্ছে সে কালারটা চলে এসেছে, আবার অনেকটা ঘন হয়ে এসেছে। নামিয়ে রাখলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাই এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিলাম। সংরক্ষণের জন্য এরকম পরিষ্কার কাচের বয়ামে নিয়ে নর্মাল ফ্রিজে রাখলে 7-8 মাস বেশ ভালো থাকবে। তবে খাওয়ার জন্য যে চামচ দিয়ে চাটনি তুলবেন সেই চামচটি অবশ্যই পরিষ্কার এবং শুকনো হতে হবে। টক মিষ্টি ঝালের এই তেঁতুলের চাটনি পোলাও খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে, তবে ভাতের সাথে খেতে কিন্তু মন্দ লাগে। আবার বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাদের রুচি নষ্ট হয়ে যায়, তাই এই চাটনিটা করে যদি তাদেরকে খেতে দেন তাহলে কিন্তু তাদের রুচি ফিরে আসে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।